পরশুর সাত পাকে বাধা পড়ছেন ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল। রাজস্থানি এবং পাঞ্জাবি গানে সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করবেন শিল্পীরা, আর সেই অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পা মেলাবেন ক্যাটরিনা, ভিকি। আর এই মুহূর্তে সাওয়াই মাধোপুর থেকে বারওয়ারা ফোর্টের একেবারে সামনে থেকে আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অতসী, সন্ধ্যে সাতটার পরে সঙ্গীতের এই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা, কতটা তারকা খচিত হতে চলেছে আজকের এই অনুষ্ঠান? একই সঙ্গে জানতে চাইবো আগামীকালকের অনুষ্ঠান সূচিতে ঠিক কি কি থাকছে, কারণ কালই গায়ে হলুদ সম্পন্ন হবে। একেবারেই দেখো, এই মুহূর্তে তারকাখচিত বারবারা ফোর্ট বলাই চলে। আমি প্রথমেই ফোর্টের সেই রাতের অন্ধকারে যে আলো জমকালো এই যে ফোর্টের সেই ছবি দেখাচ্ছি, এবং দেখাই যাচ্ছে যে পুরো ফোর্ট কিন্তু একেবারে অসংখ্য আলোতে সাজানো হয়েছে, কারণ ভেতরেই চলছে সঙ্গীতানুষ্ঠান। সকাল থেকেই সেই সঙ্গীতানুষ্ঠানের রিহার্সাল শুরু হয়ে গিয়েছিল এবং তোড়জোড় চলছিল অবশ্যই। প্রথমেই বলে রাখি যে এই সঙ্গীতানুষ্ঠানের মেনুতে কি কি রয়েছে। 150 ধরনের মিষ্টির নমুনা পাঠানো হয়েছিল যোধপুরের একটি মিষ্টির দোকান থেকে, এবং সেখান থেকে বাছাই করে বিভিন্ন ধরনের মিষ্টি আজকে সঙ্গীতানুষ্ঠানের জন্য রাখা হয়েছে, এবং বিয়ের দিনের জন্য মাত্র সেই 150 থেকে 4 ধরনের মিষ্টি বাছাই করা হয়েছে। আজকের মেনুতে যেগুলি রয়েছে, আমরা যতটা জানতে পারছি যে রোস্টেড বরফি থেকে সিল্কি গোল্ডেন, এবং ফিক কালাকান থেকে রয়েছে পেস্তা লজ, এবং তার সঙ্গে রয়েছে ক্ষীরের বিভিন্ন ধরনের আইটেম। অবশ্যই আমরা জানি রাজস্থানি ড্রাই ফ্রুটস থেকে শুরু করে নোনতা বিভিন্ন ধরনের আইটেমও কিন্তু রাখা হয়েছে এই সঙ্গীতানুষ্ঠানে, এবং এখানেই পারফরমেন্স চলছে ইতিমধ্যেই জমজমাট রাজস্থানের এই ফোর্ট। বলাই যায় যে ভেতরে যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের খুবই কাছের বন্ধুরা রয়েছেন, আমরা যেরকমটা জানি যে ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন মিনি মাথুর, কবির খান, নেহা ধুপিয়া, এবং তার সঙ্গে ভিকির ভাই শানি কৌশল, তিনিও কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। নাতাশা রয়েছে, ক্যাটরিনা ক্যাফের বোন, এবং তার সঙ্গে আজকে মোটামুটি এই কজন তারকাই রয়েছে, এবং ভিকির বাড়ির লোক, ক্যাটরিনার বাড়ির লোক, তারা সকলেই এই সঙ্গীতানুষ্ঠানে যোগদান করেছে। আমরা জানি যে পালির সোজাত থেকে নিতেশ আগরওয়াল প্রায় 20 কেজিরও বেশি মেহেন্দি নিয়ে এসেছিল, এবং সেই মেহেন্দি অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে গতকাল অর্থাৎ সকাল থেকে শুরু হয়ে যাবে 11টার পর থেকে হালদি অনুষ্ঠান, এবং রাত 8:30টার পর তাদের নৈশ ভোজের আয়োজন করা হয়েছে, এবং তারপর অবশ্যই তারা সকলে মিলে একটি আফটার পার্টি করবেন। 9 তারিখ আমরা জানি যে 4 হাত 1 হতে চলেছে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের, সব মিলিয়ে বলাই যায় যে এই যে রাজস্থানের সওয়াই মাধোপুরের এই যে ফোর্ট, বারবারা ফোর্ট, এই মুহূর্তে সেজে উঠেছে এবং এই আলোয় আলোকিত হচ্ছে গোটা গ্রাম। সুতরাং উচ্ছ্বাস একেবারে তুঙ্গে, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফের যারা ফ্যান রয়েছে তারাও খুবই উচ্ছ্বসিত, সব মিলিয়ে তারকাখচিত হেভি ওয়েট একটি বিয়ে দেখার জন্য প্রস্তুত ক্যাটরিনা এবং ভিকি কৌশলের ফ্যানেরা। ধন্যবাদ অতসী তোমাকে। চলে আসে অন্যান্য খবরে। সংসদীয় দলের বৈঠকে গরহাজির, নুসরাত মিমিকে শোকজ। অভিষেকের উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে কেন অনুপস্থিত নুসরাত জাহান, মিমি চক্রবর্তীর কাছে কারণ জানতে চাইল দল, এমনই সূত্রের খবর। দলীয় সাংসদের বৈঠকে ফের অভিষেকে নিশানায় কংগ্রেস। বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস, বিরোধী ঐক্য নেই, আমরা গোয়ার মতো রাজ্যে গেলেই বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে, এটাই দ্বিচারিতা। কংগ্রেসের চেয়ে আমাদের কৌশল ভিন্ন হতে হবে, এরপরে আমরা কোন রাজ্যে যাব সেটা এখনই প্রকাশ্যে আনছি না, যে রাজ্যে আমরা ছাপ ফেলতে পারবো সেখানেই যাব। সংসদ ভবনে তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের। বিজেপির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে, আমাদের জনগণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব। সংসদ ভবনে তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের। বিরোধী ঐক্যটা কবে হলো, কোথায় হলো সেটা আগে কংগ্রেস বলুক। যখন পশ্চিমবাংলায় গিয়ে
কংগ্রেস এবং সিপিএম আইফা নাকি একটা দল আইএফএস তাদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধাচরণ করে ভোটে এবং বিজেপিকে জেতানোর জন্য রাস্তা প্রশস্ত করার চেষ্টা করে তখন তাদের ঐক্যের কথা মনে থাকে না এখন হঠাৎ ঐক্যের কথা মনে পড়ছে। 2016 সালে কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়েছিল, তারপরে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কখনো বলা হয়নি কংগ্রেসের দ্বিচারিতার কথা। 2016 সালে লড়েছি আমরা, 2021 সালে লড়েছি, চোরাগুপ্তা পথে নয় খোলাখুলি। এই মমতা ব্যানার্জিরা দিল্লিতে এসে সোনিয়া গান্ধীর সঙ্গে মিটিং করে বিরোধী জোটের কথা বলেছিল। এই মমতা ব্যানার্জিরা নন্দীগ্রামের ভোটের প্রচারের সময় দাঁড়িয়ে সবাইকে চিঠি লিখে বলেছিল বিরোধীরা এক হতে হবে বিজেপির সঙ্গে মোকাবেলা করার জন্য। আমরা করতে জানি, মমতা ব্যানার্জি নিজে করেছিল। তাই কাদের ডবল স্ট্যান্ডার্ড যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করুন, আমরা ডবল স্ট্যান্ডার্ড রাজনীতি করি না। মুম্বাইয়ে মমতার সঙ্গে সাক্ষাতের পর দিল্লিতে রাহুলের কাছে শিবসেনা। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। বিরোধীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তা নিয়ে কথা হয়েছে। কংগ্রেস ছাড়া আলাদা জোট সম্ভব নয়, একটাই জোট থাকতে হবে। কংগ্রেস তৃণমূলকে এক করার চেষ্টা চালাচ্ছেন শরদ পাওয়ার। রাহুলের সঙ্গে সাক্ষাতের পর জানালেন সঞ্জয় রাউত কাল প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ। हमने ये पहले से कहा है कि अगर कोई एक फ्रंट बनता है अपोजिशन का तो कांग्रेस के बिना वो संभव नहीं है। लेकिन उस बारे में जरूर चर्चा हुई है। राहुल गांधी मुंबई में आने वाले हैं जल्दी ही, और मैंने राहुल जी को कहा है कि आपको लीड लेना चाहिए इस बारे में, आपको आगे आकर इस बारे में खुलकर काम करना चाहिए। कांग्रेस के सिवा ये भी नहीं बोल सकती। अगर कोई इस प्रकार से अलग फ्रंट बना गया तो कांग्रेस की लीडरशिप में दूसरा फ्रंट तो काम करेगा ही ना। उनके साथ भी बहुत से पॉलिटिकल पार्टी, रीजनल पार्टी आज भी कांग्रेस के साथ है, तो तीन तीन फ्रंट क्या करेगी अपोजिशन के? फ्रंट एक ही होना चाहिए। बाली माफियार हाथे खून जयगांव थानार एसआई। আলিপুরদুয়ারের পুলিশের রহস্য মৃত্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। যে রাজ্য পুলিশকেই রক্ষা করতে পারে না সাধারণের কি হবে? সমাজ বিরোধীদের বাড়তে গিয়ে পুলিশই তাদের শিকার। আলিপুরদুয়ারের পুলিশের রহস্য মৃত্যুতে বিস্ফোরক দিলীপ ঘোষ। তদন্ত চলছে এসআইর রহস্য মৃত্যুতে দাবি পুলিশের। আপনারা দেখলেন যতটা দেখেছেন সেইটুকু। ওনারা কি সমস্ত নমুনা সংগ্রহ করলে? হ্যাঁ করেছে, করেছে। মানে মানে কি কি মানে দেখলেন ওনারা এসে? এটা ওনারা ভালো বলতে পারবেন, এক্সপার্ট আছেন, ওনারা ভালো বলতে পারবেন। এবার মাথায় আঘাতটা দুর্ঘটনার থেকে যে হবে এমন কোনো কথা নেই। মাথায় যদি কাউকে আঘাত করা হয় সেটাও কিন্তু মাথায় আঘাত হবে, এটাও তো এটাও বক্তব্য। এবার আমাদের কথা হচ্ছে এটা দুর্ঘটনায় যদি হতো তাহলে তো বাইকটা অক্ষত থাকতো না। সেক্ষেত্রে যদি উচ্চ পর্যায়ে তদন্তের জন্য ওনারা বলেন যে হ্যাঁ আমরা পাচ্ছি না, এবার আমরা আপনারা যদি আপিল করেন তাহলে আমরা সিআইডি শরণাপন্ন হব, সেক্ষেত্রে পুলিশ যদি আমাদের কাছে সহযোগিতা চায় আমরা অবশ্যই সেটা জন্য দ্বারস্থ হব। দিলীপবাবু টুইট করে যা বললেন এটার সারমর্ম এই যে হয় বালি মাফিয়ারা দিলীপবাবুর সাকরেত, আর নয়তো দিলীপবাবুকে ভারতবর্ষের রয়্যাল প্রধান করে দেওয়া দরকার। উনি যখন সবই জানেন, ওনার মুখ থেকে তো সবই বেরিয়ে এলো, হয় উনি মার্ডারটার সাথে ছিলেন, নয় ওই মার্ডার যারা করেছেন উনি তাদের চেনেন। কোনো মৃত্যুকে নিয়ে এ ধরনের রাজনীতি করা উচিত নয়। পুলিশ পুলিশের কাজ করছে। 74 নম্বর বাদে তৃণমূল প্রার্থী দেবলীনা বিশ্বাস জোর কদমে প্রচার সারলেন। তার হয়ে প্রচার করলেন ফেরহাদ হাকিম। উন্নয়নকে হাতিয়ার করেই জিতবেন আশাবাদী দেবলীনা। কলকাতা পুরসভার 74 নম্বর ওয়ার্ডের প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেবলীনা বিশ্বাস, তার সমর্থনে ফিরহাদ হাকিমের মিছিল। দেবলীনা বিশ্বাস রয়েছেন এখানে। দেবলীনা দি কি বলবেন, মূলত কি নিয়ে প্রচার চলছে? মমতা ব্যানার্জির উন্নয়ন এবং মানুষকে আশ্বাস দিচ্ছি যে মানুষ যদি আবার 5 বছরের জন্য আশীর্বাদ করে 74 নম্বর ওয়ার্ডে আবার সার্বিক উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প রয়েছে সেগুলো মানুষের দরজায় পৌঁছে দেওয়া। বাংলায় বিরোধী কোথায়? বাংলা তো বিরোধী শূন্য।
এমনি সবুজ ঝড়ে উড়ে গেছে এবং মানুষ মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখেছে, তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছে। তাই আশা করি 74 নম্বর ওয়ার্ড আবার আমাকে হয়তো সমর্থন করবে, আশীর্বাদ করবেন এবং 19 তারিখ গিয়ে ভোট দেবে। শেষ 5 বছরে কি কাজ করেছেন যে কারণে মানুষ ভোট? উন্নয়ন তো করেছি এবং দিদির যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দুয়ারে সরকারের মাধ্যমে এগুলো করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেবলীনা বিশ্বাস যেরকম ভাবে প্রচার করছেন তার সঙ্গে ফিরহাদ হাকিম রয়েছেন। এখানে আগের বারও দেবলীনা জিতেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনেও আমরা প্রায় ডোর টু ডোর সব জায়গায় করেছিলাম এবং আমি নিশ্চিত যে দেবলীনা যা কাজ করেছে 5 বছর ধরে মানুষের পাশে যেভাবে ছিল এই ওয়ার্ডে একটা ভালো মার্জিনে জিতবে। যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দেবলীনার হয়ে নামবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ওয়ার্ড থেকে লিড পেয়েছিলেন, দেবলীনা বিশ্বাসও সেইভাবে এই ওয়ার্ড থেকে মানুষের আশীর্বাদ পাবেন এমনটাই ফিরহাদের বিশ্বাস। তিনি এবং তার কন্যা সাব্বা, তারা কিন্তু এদিন প্রচার চালান দেবলীনা বিশ্বাসের হয়ে। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।